আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আম্মু আজকে ইফতারের জন্য ছোলা রান্না করতেছে। এইখানে আম্মু ছোলা রান্নাটা শেষ হয়ে গেছে, আর এইখানে আম্মু আলু সিদ্ধ করে নিবে আলুর চপের জন্য। আজকে ভিডিওটা তেমন করে করা হয়নি, কারণ সময় ছিল না। আর এইখানে আম্মু পেঁয়াজগুলো লাল করে নিতেছে। গরুর মাংস রান্না করার জন্য যেগুলো মশলা লাগে সেগুলো দিয়ে দিল আম্মু। অনেক বেশিরভাগই সবাই জানে গরুর মাংস রান্না করতে কী মশলা লাগে, তাই বললাম না। মশলার পরিমাণ মতো একটু পানি দিয়ে আম্মু পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নেবে, মশলাটাকেও গুঁড়া করে নেবে মশলাটা। এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম, এখন আম্মু গরুর মাংস রান্না করবে। এখন রমজান মাস চলে আসছে, আর এটা প্রথম রোজার দিনে আম্মু ভিডিওটা করছিল, আর সেই সময় একটু সময় ছিল না, তার জন্য ঠিক মতো আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারিনি। তো এখানে আম্মু গরুর মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিছিল, সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এখন এখানে আলু দিতেছে, আর গরুর মাংসের সাথে আলু আমার আব্বু খুবই পছন্দ করে, এই জন্য আম্মু যখনই রান্না করে আলু দিয়ে রান্না করে। এখানে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে গরুর মাংসটা। এখানে আম্মু জিরা বাটা দিয়ে দিতেছে, জিরা বাটাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, গন্ধ করে না, মজা লাগে খাইতে অনেক। আর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর আম্মু ইফতারির জন্য আলুর চপ ভাজতেছে। এখানে আলুর চপ বেগুনি চপ আগেই ভাজে নিয়েছি, সময়ের কারণে দেখাতে পারি নাই। আর আজকে আমাদের বাসা আসছে নানি, আর এখানে আম্মু ভাতের মারটা গালাচ্ছে, আর নানি বেগুনি আলুগুলো ভাজতেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও দোয়া করি সবাই যেন সুস্থভাবে রমজানটা কাটাতে পারে।